আচ্ছা, আজকে আমরা লাস্ট ক্লাস প্রথমে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে, সেটা হলো যে গুগল অ্যাডসেন্স। এই বিষয়টা নিয়ে আলোচনা করার পরে দেন আমরা পরের টপিকসে যাব। গুগল অ্যাডসেন্স এর ব্যাপারটা হলো যে আপনার আমরা কেন গুগল অ্যাডসেন্স নিয়ে কথা বলবো। বিষয়টা হলো যে গুগল অ্যাডসেন্স ইজ ওয়ান অফ দা ভেরি গুড একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি মানি আর্ন করতে পারেন প্যারালালি অন্য বিজনেসের সাথে। সো আজকের আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলি বা যে বিষয়টা নিয়ে আমরা এতক্ষণ ক্লাস করলাম শিখলাম, সেটা তো করবই, পাশাপাশি যদি আমরা এডিশনাল আরো কিছু ইনকাম সোর্স আমরা এই এখান থেকে বের করতে পারি, মূলত সেটার কারণেই আজকের এই গুগল অ্যাডসেন্স নিয়ে কথাবার্তা বলবো। সেটা হলো যে আপনি যখন একটা সাইট বিল্ড করবেন, এটা ব্লগ সাইট হোক বা অ্যাফিলিয়েট সাইট হোক, যেটাই হোক না কেন, সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে আমাদের অ্যাফিলিয়েট সাইট হোক আর যে সাইটই হোক, ওইটার পাশাপাশি আমাদের এটা ইনক্লুড করতে চাই আমরা, যদি চাই। অনেক অনেক বড় মার্কেটাররাই আছে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে এই বিষয়টা ইনক্লুড করতে চায় না। কেন চায় না সেটা আমি একটু ডিসক্রাইব করি। বিকজ অফ ইউ নো, যারা প্রফেশনাল অ্যাফিলিয়েট মার্কেটিং করে তাদের সারা দিন ধ্যান জ্ঞান চিন্তা চেতনা এবং তাদের ইনভেস্টমেন্ট শ্রম যাই বলার না কেন, সবকিছু অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরই থাকে, বেশি থাকে তারা দখল দেয়। কারণ তারা জানে যে গুগল অ্যাডসেন্স বা অন্যান্য অ্যাডভার্টাইজমেন্ট থেকে যে পেমেন্ট আপনি পাবেন, যে ইনকাম পাবেন, তার থেকে আপনি বেশি ইনকাম চাইলে অ্যাফিলিয়েট থেকে আপনি ইনকাম করতে পারেন। এখন অ্যাফিলিয়েট থেকে ইনকাম করার জন্য আপনাকে সেই পরিমাণ শ্রম, সেই পরিমাণ ডেডিকেশন এবং সেই পরিমাণ আপনাকে কাজ করতে হবে। এখন আমরা যারা সাব কন্টিনেন্টে কাজ করি, বিশেষ করে এশিয়া প্যাসিফিক এই এরিয়াতে, তাদের অনেকের মধ্যে এই ধৈর্যটা হয় না যে আমি ডেডিকেটেডলি আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারলে আমি প্রচুর হিউজ পরিমাণ একটা রেভিনিউ আমি এখান থেকে জেনারেট করতে পারবো। এই ধৈর্যটা, এই শক্তিটা আমাদের মধ্যে খুব কম মানুষের কাজ করে। যারা কাজ করে তারা খুব ভালো সাকসেসফুল হয় এবং তারা তাদের ফুল টাইম সময়টা কিন্তু এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর পিছনেই তারা ব্যয় করে এবং সেখান থেকে তারা ভালো একটা প্রফিটও তারা পায় এবং একটা সুফল পায়। তো যারা চায় যে একটু কম পরিশ্রম করে অ্যাফিলিয়েট থেকেও সামথিং ইনকাম করব, পাশাপাশি প্যারালালি আরো কোনো কোনো ভাবে ওয়েতে ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ে গুলা ইউজ করে করা যায় কিনা, সেই জিনিসগুলো যারা চিন্তা করে, তারা কিন্তু তখন গুগল অ্যাডসেন্স এবং অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে সেই প্ল্যাটফর্ম গুলো ইউজ করে তারা মানি আর্ন জেনারেট করার চেষ্টা করে। তো আমরা চাইলে সেই কাজটা আমরা করতে পারি যে গুগল অ্যাডসেন্স থেকেও আমরা ভালো একটা প্রফিট আমরা নিতে পারি। কিভাবে? প্রথম শর্ত হলো যে আপনাকে একটা অ্যাফিলিয়েট সাইট তৈরি করতে হবে, বিল্ড করতে হবে। আপনার একটা ব্লগ সাইট তৈরি করতে হবে, একটা অ্যাফিলিয়েট সাইট তৈরি করতে হবে। সেই সাইটটাতে আপনি যখন কন্টেন্ট দিবেন বা আর্টিকেল পাবলিশ করবেন, প্রোডাক্ট কন্টেন্ট বলেন, ইনফরমেটিভ আর্টিকেল বলেন, যেটাই বলেন না কেন, তখন গ্র্যাজুয়ালি আপনার এই সাইটে কিন্তু কি হবে, ট্রাফিক আসা শুরু করবে। এই যখন ট্রাফিক আসবে, কোনো কারণে যদি আপনার এখান থেকে অ্যাফিলিয়েট সেল নাও হয়, প্রাথমিক স্টেজে যদি আপনি কোনো সেল নাও পান, অ্যাফিলিয়েট কমিশন নাও পান, তখন কিন্তু আপনার ওই যে ট্রাফিক গুলো আপনার সাইটে এসে ভিজিট করলো এবং আপনার আর্টিকেল গুলো পড়লো, তার এগেনস্টে কিন্তু আপনি গুগল অ্যাডসেন্স থেকে আপনি একটা মানি পাবেন, একটা রেভিনিউ আপনি এখান থেকে জেনারেট করতে পারেন। সেই প্রসেসটাই মূলত আজকের আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে। ধরুন আপনারা একটা সাইট বিল করলেন, যে যে নিশ নিয়ে কাজ করতেছেন সেই নিশ নিয়ে আপনারা কাজ করলেন, সাইট তৈরি করলেন। এখন সাইটটা তৈরি করার পরে গুগল অ্যাডসেন্স এর ক্ষেত্রে যেটা সাজেশনস আমার ক্ষেত্রে, সেটা হলো যে দুই ধরনের গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট আছে, একটা হলো হোস্টেড অ্যাকাউন্ট আর একটা হলো নন হোস্টেড অ্যাকাউন্ট। হোস্টেড অ্যাকাউন্ট হলো আপনারা জানেন সবাই যে ইউটিউব থেকেও কিন্তু মানি আর্ন করা যায়। ইউটিউবও কিন্তু একটা গুগল অ্যাডসেন্স এর একটা প্রোডাক্ট। ইউটিউব এবং গুগল গুগল দুইটাই একই কোম্পানি। সো ইউটিউব থেকেও আপনি মানি আর্ন করতে পারেন এবং আপনার নিজস্ব ব্লগ সাইট বা অ্যাফিলিয়েট সাইট থেকে আপনি মানি আর্ন করতে পারেন। ইউটিউব থেকে যারা মানি আর্ন করতেছে সেখানেও অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ইউটিউব কিন্তু আপনাকে পয়সা দিচ্ছে। তো এই যে গুগল আপনাকে ইউটিউবের মাধ্যমে পয়সা দিচ্ছে, সেটা হলো আপনার হোস্টেড অ্যাকাউন্টের অ্যাগেনস্টে, মানে আপনি ওখান থেকে যে রেভিনিউটা পাচ্ছেন সেটা হলো ইউটিউব গুগল হোস্টেড অ্যাকাউন্ট।
আর যেটা আপনার অ্যাফিলিয়েট সাইট, ডিরেক্ট আপনার ওয়েবসাইট থেকে আপনি যে মানি আর্ন করতেছেন বা রেভিনিউ পাচ্ছেন, সেটা হলো নন হোস্টেড অ্যাকাউন্টের মাধ্যমে। এখন আসেন যে তাহলে আমি কোনটা করব, হোস্টেড করব না নন হোস্টেড করব। দেখুন এখানে সবচেয়ে বড় একটা মজার বিষয় হলো হোস্টেড অ্যাকাউন্টটা হলো খুব ইজি, ভেরি ইজি। কিভাবে ইজি? আপনি একটা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করবেন, আপনার ওই ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার পরে আপনি আপনার পার্সোনাল নিজস্ব যে ভিডিও, আপনি মোবাইল থেকেও যদি একটা ভিডিও আপনি রেকর্ড করেন পারিপার্শ্বিক কোনো বিষয়ের উপর রেকর্ড করে, যদি সেই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করেন, এভাবে গতানুগতিক ভাবে যদি আপনি প্রতিদিন বা 2 দিন পর 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 অনেকগুলো ভিডিও আপনি আপলোড করতে থাকেন, ওদের একটা গাইডলাইন্স আছে যে 4,000 আপনার 4,000 ঘন্টা আপনার কি ই থাকতে হবে, ভিউয়ার্স থাকতে হবে, এবং 1,000 সাবস্ক্রাইবার থাকতে হবে। যদি থাকে তাহলে আপনি ইউটিউব চ্যানেলটা থেকে আপনি কি পাবেন, আপনি অ্যাপ্লিকেশন আপনি অ্যাপ্রুভাল হয়ে যাবে, আপনার অটোমেটিক অ্যাপ্রুভাল হয়ে যাবে, তখন আপনার ইউটিউব চ্যানেলটাতে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া শুরু করবে গুগল, সরি ইউটিউব। এটা হলো হোস্টেড অ্যাকাউন্ট, মানে এখানে কোনো রকমের তেমন কোনো শর্ত নাই, মানে যে বিষয়টা হলো যে আপনার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স যে দুইটা ওদের শর্ত আছে সে দুটো হলেই, আর আপনার যদি ভিডিও থাকে, ভিডিও থাকলেই হবে না, অন্যের ভিডিও আপনি আবার দিতে পারবেন না, এখানে আপনার নিজস্ব ভিডিও হতে হবে, আর সেটা যে কোনো পার্সপেক্টিভের ভিডিও হতে পারে, সেটা টিউটোরিয়াল হতে পারে, সেটা হতে পারে ন্যাচারাল বিউটি, সেটা হতে পারে কোনো মোবাইলে ধারণকৃত, যাই হোক না কেন যে কোনো ধরনের ভিডিও হইলেই হলো। এবং ইভেন তো আপনি যদি চান যে স্লাইড করে পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন তৈরি করে আপনি সেখানে ভিডিও নিজে তৈরি করবেন, সেটাও আপনি দিতে পারেন, হোয়াট এভার, এটা নিয়ে কোনো রকমের শর্ত নেই। তাদের শর্ত হলো তিনটা, একটা হলো যে আপনাকে আপনার নিজস্ব ভিডিও হতে হবে, কোনো রকম আরেকজনের কপি করা ভিডিও দিলে হবে না, দ্বিতীয়ত হলো আপনার 1,000 সাবস্ক্রাইব থাকতে হবে, এবং চতুর্থ হলো যে আপনার নির্দিষ্ট ভিউয়ার্স থাকলেই হবে। এই তিনটা জিনিস যদি আপনি ফুলফিল করতে পারেন, দেন ওকে আপনার আপনি ইউটিউব থেকে আপনার ভিডিওর এগেনস্টে আপনি কি পাবেন, অ্যাডভার্টাইজমেন্ট পাবেন, ওই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ইউটিউব থেকে আপনি মানি আর্ন করতে পারবেন। আচ্ছা, একটা গেল হোস্টেড অ্যাকাউন্টের ক্ষেত্রে, ভেরি ইজি। এটা নন হোস্টেড অ্যাকাউন্টে একটু ভেরি ডিফিকাল্ট, এখানে অনেকগুলো শর্ত আছে, এবং এই শর্ত কোনো একটা যদি আপনার টার্মস এন্ড কন্ডিশনস এর সাথে না মিলে তখন আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করবে না। তো সেক্ষেত্রে কি কি টার্মস কন্ডিশনস আমি মৌখিক ভাবে বলি। প্রথমত হলো যে আপনার ওয়েবসাইটের ভিতরে কন্টেন্ট থাকতে হবে, মিনিমাম 10টা পোস্ট থাকতে হবে, মানে 10টা পেজ অথবা 10টা কন্টেন্ট বা আর্টিকেল থাকতে হবে, এবং সেই 10টা পোস্ট এবং আর্টিকেল সম্পূর্ণভাবে 100%-এ 100% আপনার কি হইতে হবে, প্লারিজম কন্টেন্ট হইতে হবে, মানে আপনার এখানে কোনো রকমের কপিরাইট কোনো কন্টেন্ট থাকা যাবে না, 100%-এ 100% আপনার ইউনিক আর্টিকেল বা কন্টেন্ট হতে হবে। এবং তো আপনি যে পিকচার্স গুলো ইউজ করবেন সেই পিকচার্স গুলাও আপনার কপিরাইট ফ্রি পিকচার হতে হবে, সেটা আমি আগের ক্লাস গুলোতে আপনাদেরকে দেখিয়ে দিছি যে কপিরাইট আপনার এই পিকচার্স গুলো কিভাবে ইউজ করতে হয়, সেই সোর্স গুলো থেকে আপনার পিকচার গুলো এডিট করবেন বা কালেকশন করবেন। এরপরে আসেন, এই 10টা পোস্ট যদি থাকে, এরপরে আপনার ওয়েবসাইটের ভিতরে আপনার কিছু ক্রাইটেরিয়া আছে, ওয়েবসাইটের ডিজাইনটা ইউজার ফ্রেন্ডলি হতে হবে, কোনো ইজি বিজি কোনো কঠিন ওয়েবসাইট হতে হওয়া যাবে না, তারপরে আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে পারবেন, যে কোনো ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট হতে পারে, সেটা বাংলা ল্যাঙ্গুয়েজও গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই অ্যাড করে, মানে অ্যাপ্রুভাল করে, বাট এখানে আপনাকে ডিসক্লেইম করতে হবে যে আপনার ওয়েবসাইটটা কি ধরনের ওয়েবসাইট। আপনি এখন এখানে জগা খিচুড়ি একটা ওয়েবসাইট করলেন সেটা কিন্তু হবে না, আপনার একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম চয়েস করে ওই প্ল্যাটফর্ম অনুযায়ী ওয়েবসাইটটাকে আপনাকে কন্টেন্ট দিতে হবে। তারপর আপনার ওয়েবসাইটের ভিতরে একটা টার্মস কন্ডিশনস থাকতে হবে, কি টার্মস কন্ডিশনস, যে আমার ওয়েবসাইট এটা, এখানে আমার কোনো ইলিগেল কোনো বিষয় আমি এখানে পাবলিশ করতেছি না, কোনো ধরনের হার্মফুল কিছু নাই, অ্যাডাল্ট কোনো বিষয় এখানে নাই, বা কিডস বাচ্চাদের জন্য হার্মফুল হয় আর অসুবিধা হয় এরকম কোনো জিনিস নেই, সেগুলো আপনাকে টার্মস কন্ডিশনস এবং প্রাইভেসি পলিসি নামে একটা বিষয় এটাকে আপনাকে ডিক্লেয়ার করতে হবে, নীতিমালা যেটাকে বলা যায়, এই বিষয়গুলো আপনাকে পরিপূর্ণ করার পরে আপনাকে ম্যানুয়ালি কি করতে হবে, গুগল অ্যাডসেন্সে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার পরে গুগল আপনার ওয়েবসাইটে কি করবে, রিভিউজ করবে, রিভিউজ করে দেখবে যে তাদের যে ডিক্লারেড টার্মস কন্ডিশনস এবং প্রাইভেসি পলিসি এক্স ওয়াই জেড যে ধরনের তাদের পলিসি গুলা ডিক্লার করেছিল, সেই ডিক্লার করার পলিসির সাথে যদি আপনার ওয়েবসাইটে কোনো ত্রুটি না থাকে তখনই আপনার এই ওয়েবসাইটে, তখন তার একটা ফিরতি মেইলে আপনাকে জানিয়ে দিবে যে ইউর অ্যাপ আপনার ওয়েবসাইট বা পাবলিশার্স অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড।
তো তখনই আপনি কি করতে পারবেন, আপনার ওয়েবসাইটে আপনি গুগল অ্যাডসেন্স থেকে আপনি ম্যানুয়ালি অ্যাডভার্টাইজমেন্ট বসিয়ে আপনি তখন মানি আর্ন করতে পারবেন। এই হলো দুটো অ্যাকাউন্ট, একটা হলো হোস্টেড, একটা হলো নন হোস্টেড। তার মানে ওয়েবসাইট থেকে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে সেটা হলো নন হোস্টেড অ্যাকাউন্ট, আর ইউটিউবের মাধ্যমে যেটা হবে সেটা হলো নন হোস্টেড, সরি হোস্টেড অ্যাকাউন্ট। এখন আসেন, একটা কোশ্চেন থাকতে পারে আপনাদের যে হোস্টেড এবং নন হোস্টেড এই দুটো অ্যাকাউন্টকে আলাদা আলাদা করতে হবে না আমি একই আইডি দিয়ে আমি করতে পারবো? এই ক্ষেত্রে আমার একটা ট্রিক্স আছে, টেকনিক আছে, সেটা হলো যে আপনারা প্রথমে যেটা ট্রাই করবেন হোস্টেড অ্যাকাউন্টটা করা ট্রাই করবেন। যেমন ইউটিউবে একটা আপনারা কি করবেন, ইউটিউবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা চ্যানেল ক্রিয়েট করবেন। আমার চ্যানেলেও আছে ইউটিউবে কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয়, সেখান থেকে দেখে নেবেন। দেখে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করবেন, চ্যানেল ক্রিয়েট করার পরে আপনি ওখানে ভিডিও আপলোড করবেন কিছু। আপলোড করার পর একটা সময় যখন দেখবেন যে ইউটিউব থেকে আপনি অ্যাপ্রুভাল পেয়ে গেছেন হোস্টেড, ওই অ্যাপ্রুভাল ইউটিউবের হোস্টেড অ্যাকাউন্টকে যদি আপনি নন হোস্টেড অ্যাকাউন্টে আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে ট্রান্সফার করতে চান, সেটা খুব ইজি। তখন এই কর্তৃপক্ষ তারা এটাকে বেশি ট্রাস্ট করে। কেন? এই কারণে ট্রাস্ট করে যে আপনি তো অলরেডি তাদের সাথে বিজনেস করতেছেন, তার মানে ইউ আর দ্য ট্রাস্টেড পাবলিক। সো এই ক্ষেত্রে একটু এক্সট্রা বেনিফিশিয়াল পাওয়া যায়। আর যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তাদের জন্য তো ইউটিউব চ্যানেল করতেই হবে, কারণ আপনাদের প্রোডাক্ট রিভিউ করার জন্য। পাশাপাশি আপনারা আসলে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে নিশ সাইট নিয়ে, তাদের জন্য এই নন হোস্টেড অ্যাকাউন্ট পাওয়াটাও খুব একটা কঠিন না। কেন কঠিন না? কারণ আপনার ওয়েবসাইটটা যখন আপনি তৈরি করবেন আপনার কন্টেন্টটি ইউনিক দিবেনই অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। পাশাপাশি আপনার তো এসইও করতেছেন, সেখান থেকে আপনি অটোমেটিকলি বাই ডিফল্ট বেশ ভালো ট্রাফিক পাচ্ছেন। এরপরে কিন্তু আপনি এমনি এমনিতেই অ্যাপ্লাই করলে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তবে আমার সাজেশন হলো আপনি যেদিন ডোমেইনটা কিনছেন সেই ডোমেইনটা, ধরুন আপনি 15 দিন আগে একটা ডোমেইন পারচেস করছেন, ডোমেইন পারচেস করে আপনি 10টা 15টা আর্টিকেল আজকে পাবলিশ করলেন, 10-15 দিনের মধ্যে এরপর তো আপনি গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করলেন, এই কাজটা আপনি করবেন না। মাই সাজেশন ইজ মিনিমাম 3 মান্থস, ম্যাক্সিমাম 6 মান্থ হলে আরো ভালো, মানে 3 মাসের মধ্যে আপনারা গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন না ডোমেইন কিনার যেদিন কিনছেন সেখান থেকে। কারণ গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের ক্ষেত্রে একটা বিষয় গুগল দেখে, সেটা হলো যে আপনার ডোমেইনের এইজ কত, মানে আপনার ডোমেইনটার বয়স কতদিন। যদি এটা খুব রিসেন্ট বয়স এইজেস হয় তখন গুগল এটাকে খুব একটা বেশি ট্রাস্ট করে না। সেই ক্ষেত্রে সাজেশন মিনিমাম 3 মান্থস, ম্যাক্সিমাম 6 মাস করলে আপনি একদম রিস্ক ফ্রি। 6 মাস পরে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের জয় ঝামেলা, কোনো ধরনের রিস্ক একদমই নাই। আর তারপরও 3 মাস পরেও চাইলে আপনারা করতে পারেন, এটার কোনো নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা বা কোনো ধরনের লিখিত ডকুমেন্টস গুগল পাবলিশ করে নেয়। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল যদি দেখাই, দেখেন আমার একটা ব্লগ সাইট আছে, সেটা লোকাল বাংলাদেশের একটা ব্লগ সাইট। এই ব্লগ সাইটটাতে আমি যেটা করি সেটা হলো যে আপনার দেখুন এখানে এই যে অ্যাডভার্টাইজমেন্ট দেখতেছেন, এটা কিন্তু একটা গুগল অ্যাডসেন্স অ্যাড, এই যে পাশে লেখাই আছে যে গুগল দ্বারা বিজ্ঞাপন, এই যেটা গুগলের অ্যাড পাওয়া গেছে। তারপরে দেখেন নিচের দিকে আসলো, দেখবেন যে গুগলের অ্যাড আছে, এই যেমন এটা একটা গুগলের অ্যাড আছে, এটা একটা গুগলের অ্যাড আছে। এখন আমার এই সাইটে ঢুকে কেউ যদি একটু ভিজিট করে সাইটে, এই যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখতেছে সেটাকে বলি আমরা ইমপ্রেশন। ইমপ্রেশনের মাধ্যমেও আমরা কিছু মানি জেনারেট করতে আমরা পারি। আবার যখন কেউ এই যে কোনো একটা অ্যাডের মধ্যে যদি কেউ ক্লিক করে সেটার মাধ্যমে একটা মানি জেনারেট করতে আমরা পারি। দুই ধরনের ইনকাম সোর্স আছে, একটা হলো ইমপ্রেশন, মানে শুধুমাত্র চোখ বুলাই দেখলো তাতে একটা, আর কেউ যদি আবার এইটার ভিতরে ক্লিক করে ভিতরে ঢুকে অ্যাডভার্টাইজমেন্টের ভিতরে তখন আর একটা। সেক্ষেত্রে যদি কেউ ক্লিক করে ভিতরে ঢুকে সেক্ষেত্রে টাকা বেশি পাওয়া যায়, আর যদি ইমপ্রেশন করে সেক্ষেত্রে টাকা অনেক কম পাওয়া যায়। এখন কোশ্চেন থাকতে পারে যে আপনারা কি পরিমাণ টাকা এখান থেকে আর্ন করতে পারেন গুগল অ্যাডসেন্স থেকে। আচ্ছা, একটা একটা ইন জেনারেলি একটা ক্যালকুলেশনস আছে, সাব কন্টিনেন্ট মানে আমাদের এশিয়া প্যাসিফিক জোন থেকে যদি কেউ ধরুন 1 মিলিয়ন, বা আমি যদি 1000 চিন্তা করি, 1000 জন যদি আপনার ধরুন আপনার ওয়েবসাইটটার ভিউয়ার্স হয়, এই ওয়েবসাইটে যদি আপনি 1000 জন আপনার এই সাইটটা ভিজিট করে, তাহলে আপনার ইন জেনারেলি ধরুন আপনার বাংলাদেশ এই এরিয়াগুলোতে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এই এরিয়াগুলো থেকে আপনি $2 থেকে $2.5 মতো আপনি এক্সপেক্ট করতে পারেন। মানে 1000 ভিউয়ার্স যদি আপনার হয় পার ডে বা পার মান্থ, যেটাই হোক, হোয়াটএভার,
ধরুন আপনি সারা মাস বসে আপনার 1000 ভিউয়ার্স এসেছে, তাহলে আপনি সারা মাসে আপনি পাবেন $2 থেকে $2.5। আর যদি প্রতিদিন আপনার 1000 ভিউয়ার্স হয়, তাহলে আপনি প্রতিদিন $2.5 বা $2 পাবেন। বাট এই ভিউয়ার্সটা যদি অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাতে হয়, তাহলে আপনি এটা পাবেন প্রায় দ্বিগুণের চেয়েও বেশি, প্রায় 3 গুণ, অ্যাবাউট 3 গুণের মতো, 3 টাইমস। সেটা হতে পারে আপনার প্রতি হাজারে হয়ে যেতে পারে $6 থেকে $7। হ্যাঁ, $6 থেকে $7 হয়ে যেতে পারে প্রতি হাজারে। এখন আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, তাদের কিন্তু সাইটটা কিন্তু বাংলাদেশি ভিজিটরসদের জন্য নয়, তাদের সাইটটা কিন্তু আপনার কোথাকার জন্য, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ওই কান্ট্রি গুলার জন্য। তাহলে কিন্তু আপনার অপরচুনিটি আর একটু বেশি। আপনার সাইটে যদি প্রতিদিন আপনি 1000 ভিজিটর আপনি কাউন্ট করতে পারেন, নিয়ে আসতে পারেন, ট্রাফিক আনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি $6 করে প্রতিদিন অটোমেটিকলি আপনি গুগল অ্যাডসেন্স থেকে পাবেন। এরপরে যদি আপনার সাইটে সেল হয়, অ্যাফিলিয়েট সেল হয়, সেক্ষেত্রে তো আপনি অ্যাফিলিয়েটের অ্যামাজন বা অন্যান্য সাইট যেগুলো আছে সেগুলো থেকে আপনি পাচ্ছেনই অ্যাজ পার কমিশন যে রেট সেই অনুযায়ী। মূলত এই কারণেই এই বিষয়টা নিয়ে আজকের কথা বলা, যে আপনারা চাইলে একটা গোল্ডেন অপরচুনিটি আছে আপনাদের জন্য যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, তাদের পাশাপাশি আপনারা যদি চান যে অ্যাডসেন্স বিজনেসও করবেন, কারণ আপনাদের সাইটটা পাবলিশ হবে এবং ভিউয়ার্স হবে আপনার ফরেন কান্ট্রি গুলাতে এবং সাব এবং ফার্স্ট কান্ট্রি গুলার জন্যই আপনার এই অ্যাফিলিয়েট সাইট। এই ফার্স্ট কান্ট্রি গুলাতে আপনাদের অ্যাফিলিয়েট অ্যাডসেন্স ইনকামটা বেশি, প্রায় নিয়ার অ্যাবাউট 3 টাইমস। সো এই অপরচুনিটিটা চাইলে আপনারা ইনকাম করতে আর্ন করতে পারেন, কারণ আপনার অ্যাডসেন্সে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তাদের প্রতিদিন হাজার্স ভিউ আসবে, এটাই স্বাভাবিক, এটা একদম নর্মাল প্রসিডিউর। আমি এটা মনে করি যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন বা করতে নামতেছে নিশ সাইট নিয়ে, তাদের জন্য 1000 ভিউয়ার্স আপনার এটা নর্মাল একটা ব্যাপার। 1000 ভিউয়ার্স প্রতিদিন আপনার সাইটে আসবে, এটাই আমরা এক্সপেক্ট করি, এটা বিশ্বাস করি, এটা আনা খুব সহজ। আর যে প্রসিডিউর গুলো আপনাদের প্রিভিয়াসলি দেখানো হয়েছে সেগুলো থেকে আপনার চাইলে এটা করতে পারেন। তো আপনার যদি 1000 ভিউয়ার্স আমি নর্মালি ধরি, $6 ধরলাম, তাহলে মাসে আপনার প্রায় 318 $180 হয়ে যায়। না, $180 বাংলাদেশি টাকার অ্যাবাউট 15-16 হাজার টাকা। তো এই টাকাটা কিন্তু আপনার জন্য একটা এক্সট্রা মানি। এরপরে আপনি আপনি যদি ইউটিউবে আপনি আবার রিভিউজ করেন আপনার প্রোডাক্ট গুলা নিয়ে, অ্যাফিলিয়েট প্রোডাক্ট গুলো নিয়ে, সেখান থেকে আপনি একটা মানি আর্ন করবেন, সেটাও ওই সেম ক্যাটাগরি একই রকমের আসবে। গুগল অ্যাডসেন্সে যেমন আসবে, ইউটিউব থেকে তাদের রেট একই রেট, গুগল অ্যাডসেন্সের রেট আর গুগল ইউটিউবের রেট সেম রেট। তো ওখানেও ধরেন আপনি 15,000 পেলেন, তাহলে 15-15-30,000 কিন্তু আপনার এক্সট্রা মানি আসতেছে। এরপর আসবে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আপনি যা করতে পারেন সেটা আমরা তো এর পর্যন্ত অনেক কথাবার্তা অ্যাফিলিয়েট নিয়ে কথা বলছি। তো দিস ইজ দ্য প্রসিডিউর, এই প্রসিডিউরসই আপনাকে আগাতে হবে যারা মাল্টিটাস্কিং ইনকাম সোর্স আপনারা করতে চান, তাদের জন্য এটাই আমার সাজেশন। আচ্ছা, এখন আসেন এটা করার জন্য। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, সেটা হলো যে গুগল কিভাবে আমাকে টাকাগুলো দিচ্ছে, তাই না? এটা একটা কোশ্চেন আপনাদের মধ্যে কিউরিওসিটি কাজ করতে পারে, এটা অনেকেই আপনারা হয়তো বা জানেন, তারপরে একটু রিপিট করি আমি। সেটা হলো দেখেন, এই যে অ্যাডটা, এই অ্যাডটা টয়োটা কোম্পানি এই অ্যাডটা দিছে অ্যাজ এ অ্যাডভার্টাইজার হিসেবে। দুটো বিষয় আছে গুগল অ্যাডসেন্সে, একটা হলো যে আপনার অ্যাডভার্টাইজার আর একটা হলো পাবলিশার্স, সরি, একটা হলো অ্যাডভার্টাইজার্স আর একটা হলো পাবলিশার্স। আমরা কাজ করতে যে দেখুন অ্যাডভার্টাইজার্স আর একটা হলো পাবলিশার্স, আমরা এজ এ কাজ করব পাবলিশার্স হিসেবে। আর অ্যাডভার্টাইজার কারা? অ্যাডভার্টাইজার হলো এই যে টয়োটা কোম্পানি যে অ্যাডটা দিল, তারা হলো অ্যাডভার্টাইজার আর আমরা হলাম পাবলিশার্স। তো গুগল মূলত অ্যাডভার্টাইজারের কাছ থেকে যদি $1 নেয়, আর গুগল তার আমাদেরকে 51% দিবে আর গুগল 49% নিয়ে নেবে। দ্যাট মিনস গুগল একটা অ্যাডভার্টাইজারের কাছ থেকে যদি $100 নেয়, সেখান থেকে গুগল রেখে দিবে $49 তাদের ইনকাম, আর আমাদেরকে দিয়ে দিবে $51, মানে $51 আমরা পাবো, $49 পাবে গুগল প্রতি $100-এর ক্ষেত্রে। ওদের পার্সেন্টেজটা এরকমের হিসেবে আছে, যে অ্যাডভার্টাইজার থেকে যে টাকাটা তার রেভিনিউটা কিভাবে আমাদের সাথে শেয়ার করে তারা, সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। এই এখন দেখুন এখানে এই সাইটটার কথা যদি আপনি চিন্তা করেন, একটা অ্যাফিলিয়েট সাইট তো একটা স্ট্রাকচারে হয়, তাই না? একটা স্ট্রাকচারে কিন্তু অ্যাফিলিয়েট সাইট হয়, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত আমরা দেখছি। সেটার সাথে অ্যাডিশনালি এখানে আর কিছুই অ্যাড করতে হবে না, শুধু অ্যাডিশনালি একটা জিনিস অ্যাড করতে হবে, আপনার এই কপিরাইটটা আপনি অ্যাড করবেন। হ্যাঁ, কপিরাইটটা অ্যাড করবেন, আর একটা জিনিস অ্যাড করবেন এর সাথে, সেটা হলো যে আপনার যোগাযোগ, এই যে দেখুন নীতিমালা, এটা যেটাকে প্রাইভেসি পলিসি বলতে পারেন। হ্যাঁ, নীতিমালা, এটা একটা নীতিমালা, আর ইংলিশে টার্মস কন্ডিশনস এবং প্রাইভেসি পলিসি।
এই দুটো জিনিস আপনাকে অ্যাড করতে হবে, প্লাস যোগাযোগ মানে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট নীতিমালা, প্রাইভেসি পলিসি, এই তিনটা জিনিস মাস্ট আপনাকে রাখতেই হবে। এবং এর সাথে সোশ্যাল আইকন গুলো আপনি অ্যাড করতে পারেন, পেজ ক্রিয়েট করে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থাকলে তো অবশ্যই ইউটিউব চ্যানেলে এটা দিবেন। এডিশনালি এইগুলাই, আর তেমন কোনো রিকোয়ারমেন্টস অ্যাফিলিয়েট সাইটের সাথে নাই। যারা অ্যাফিলিয়েট সাইটের সাথে এক্সটেন্সিভ ইউজ করবেন, তারা অটোমেটিকলি অ্যাফিলিয়েটে যা যা করার দরকার তা অটোমেটিকলি ওখানে এমনিতেই আসে। শুধু এডিশনালি লাগবে আপনার প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশনস, আর হলো কন্ট্যাক্ট। এই তিনটা জিনিস আপনাকে এডিশনালি খেয়াল রাখতে হবে, এই তিনটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করলে দেন আপনার অ্যাফিলিয়েট অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়াটা ভেরি ইজি। এখন আসেন, আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাইলেন, তখন আপনি এই অ্যাডসেন্স এর অ্যাড গুলো আপনি কোথায় বসাইলেন, কিভাবে আমি বসাইলাম, এটা একটা কোশ্চেন আপনাদেরকে থাকতে পারে। এটা মূলত আজকের আমার টপিকস না, তারপর আমি বলে যাচ্ছি। এটার জন্য কিছু প্লাগইনস আছে, যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট গুলো করতেছেন আপনারা, গুগল অ্যাডসেন্স এর জন্য গুগল অ্যাডসেন্স অ্যাড বসানোর কিছু প্লাগইনস আছে, সেই প্লাগইনস গুলো ইউজ করে আপনাদেরকে এভাবে অ্যাড বসাইতে হয়। এই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে যে কিভাবে গুগলের অ্যাড সেট করতে হয়, তাই না? আমার এই একটা তো আর গুগল অটোমেটিকলি এখানে প্লেস করে না, গুগল তো জানে না যে আমার এই জায়গা খালি আছে। তা আমি অ্যাড গুলো এমন এমন জায়গায় আমি প্লেস করছি, দেখুন, যেই জায়গাগুলো আমার জায়গাগুলো খালি খালি জায়গা অবাঞ্ছিত পড়ে আছে, সেই জায়গাগুলোতে আমি গুগলের অ্যাড গুলো বসাইছি। এবং আরো একটা জিনিস আমার খেয়াল রাখতে হয়েছে যে আমি এমন জায়গায় গুগল অ্যাড বসাবো যাতে মানুষের চোখে পড়ে, কারণ দেখা গেল আমি টপে অ্যাড না বসে আমি দিলাম বটমে, ওই অ্যাডটা কিন্তু মানুষের চোখে খুব কম পড়বে। কারণ আমার উদ্দেশ্যটা হলো মানুষ যত সাইট ভিজিট করবে তাদের চোখে সামনে যাতে প্রথমে অ্যাডটা পড়ে, তাতে আমারই লাভ, আমার ইনকাম বেশি হবে। সো এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। আবার আর একটা কিছু গাইডলাইন্স আছে, গাইডলাইন্স বলে রাখি, সেটা হলো যে আপনি ফ্রন্ট পেজ ছাড়া অন্য যে সাইটগুলো আছে, ফ্রন্ট পেজে আপনি চারটা পাঁচটা অ্যাড আপনি বসাইতে পারেন ইজিলি। যেমন এখানে আমার একটা ফ্রন্ট পেজ, ফ্রন্ট পেজে আমি পাঁচটা অ্যাড এর মতন বসাইছি এই পেজটাতে। তা আমি যদি একটা ভিতরের পেজে যাই, ফর এক্সাম্পল ধরুন এটাতেই যাই, এখানে যে যেটা আসছে দেখেন, ভিতরে একটা পেজে যখন আসবেন, যেমন আমার এই সাইটটার কথা যদি চিন্তা করেন যে 16,541 জন ব্যক্তি এটা কি করছে, আপনার রিড করছে, তো থিংক অ্যাবাউট, শুধুমাত্র একটা আর্টিকেল আমি পাবলিশ করছি, সেখানে 16,000-এর উপরে ধরলাম 16,000 মানুষই পড়ছে। তার মানে 16,000 মানুষ যদি এটা পড়ে, হাজারে যদি আমি $2.5 করে ধরি, তাহলে কিন্তু আমার 16,000, 16 দুগুণে 32, প্রায় $30-35 কিন্তু আমি একটা আর্টিকেল থেকে এখান থেকে আমি ইনকাম করতেছি। হ্যাঁ, এখানে দেখেন আপনার এই পেজ গুলাতে অ্যাডভার্টাইজমেন্ট বসানোর কয়েকটা ক্রাইটেরিয়া আছে। এটাকে আমরা ব্যানার অ্যাড বলে থাকি। হ্যাঁ, এটাকে আমরা বলি ব্যানার অ্যাড, আর এটাকে আমরা বলি সাইডবার অ্যাড। তো আপনার একটা পেজের ভিতরে আপনি তিন ধরনের অ্যাড বসাইতে ইউজ করবেন আপনি। হ্যাঁ, কিরকমের, এটা দেখুন একটা ব্যানার, স্মল ব্যানার, আর একটা আছে বিগ ব্যানার, আর একটা হলো আপনার সাইড ব্যানার। একই জিনিস বারবার ইউজ করবেন না, সাইড ব্যানারও রাখবেন, স্মল ব্যানারও রাখবেন, মিডিয়াম মিডিয়াম ব্যানারও রাখবেন। তাতে কি হবে, আপনার সাইটটা দেখতে সুন্দর লাগবে, হিজি বিজি লাগবে না। দেখেন এখানে যে অ্যাড আছে, খুব একটা কিন্তু আমাদের প্রবলেম ক্রিয়েট হচ্ছে না, তাই না? মানে এখানে আমাদের কিন্তু অসুবিধা হচ্ছে না। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আবার এমন অ্যাড বসাইতেছেন গণহারে যাতে আপনাদের যারা অডিয়েন্স, যে ভিজিটর গুলো এই সাইটে আসবে, তাদের একটা বিরক্তির একটা একটা কারণ না হয়ে দাঁড়ায়, সেই জিনিসটাকে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে গুগল অ্যাডসেন্স এর ক্ষেত্রে। সো এই ছিল গুগল অ্যাডসেন্স নিয়ে কথাবার্তা। গুগল অ্যাডসেন্স নিয়ে যদি আরো বিস্তারিত আপনাদের কোনো ই থাকে, জানার ইচ্ছা থাকে, আমার চ্যানেলে গিয়ে দেখিয়েন, আমি এটা ধারাবাহিক কিছু ভিডিও আমি দিব। আরো দেওয়া আছে অলরেডি কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে হয়, পাশাপাশি আরো কোনো ই থাকলে আমাকে কমেন্টস করিয়েন, সাজেশন করিয়েন, প্রয়োজনে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দিব যে গুগল অ্যাডসেন্স, স্পেশালি গুগল অ্যাডসেন্স ব্যবসাগুলো করার জন্য কি করতে হবে, সেই বিষয়গুলো জানার জন্য আর কি। সো এই গেল গুগল অ্যাডসেন্স। তো আশা করি আপনারা বুঝতে পারছেন গুগল অ্যাডসেন্স দিয়ে কিভাবে আপনি মানি জেনারেট করতে পারেন বা প্রফিট জেনারেট করতে পারেন।